প্রকৌশলী সিলেট বিভাগের উন্নয়ন প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আলী হোসেনকে সম্মাননা প্রদান করা হয়েছে ওল্ডহাম মেট্রোপলিটন বারা কাউন্সিলের মেয়র পার্লারে। ওল্ডহাম থেকে আমাদের গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি দিলার হোসেন শিবলি জানান, যুক্তরাজ্য সফররত বাংলাদেশের স্থানীয় সরকার উন্নয়ন প্রকল্পে সিলেট বিভাগীয় পরিচালক প্রকৌশলী আলী হোসেনের সম্মানে ওল্ডহাম কাউন্সিলর মেয়র অফিসে সম্মাননা প্রদান এবং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময়কালে ওল্ডহাম কাউন্সিলর মেয়র কাউন্সিলর জাবেদ ইকবাল অতিথিকে ওল্ডহাম মেয়র অফিসে স্বাগত জানান এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ওল্ডহ্যামে বসবাসরত বৃহৎ বাংলাদেশি কমিউনিটির সাথে ওল্ডহ্যাম বাড়া কাউন্সিলের সামাজিক কার্যক্রমের সম্পৃক্ততা ও সুদৃঢ় যোগাযোগ বন্ধন রয়েছে বলে জানান। তিনি ব্রিটেনের মূলধারায় বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশি কমিউনিটিদের অবদানের কথাও উল্লেখ করেন। সম্বর্ধিত অতিথি মেয়র এর পক্ষ থেকে তাকে সম্মানিত করার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্রিটেন ও বাংলাদেশের সুসম্পর্ক দীর্ঘ দিন বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমিউনিটি ব্যক্তিত্ব শামসুদ্দিন আহমেদ এমবিই। এছাড়া উপস্থিত ছিলেন উজ্জ্বল আহমেদ, মজিদ দয়া মিয়া, সোহেল মিয়া এবং সাদিকুর রহমান সহ কমিউনিটি নেতৃবৃন্দ। পরিশেষে মেয়র উপস্থিত প্রতিনিধিদের ওল্ডহ্যাম কাউন্সিল পার্লারে রক্ষিত ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন সমূহ পরিদর্শন করে দেখান।